হ্যাঁ রে, সামনে পূজা চলে এলো, তোরা কবে বাজার যাবি? দাঁড়াও মা, ওর ব্যবসাটা এখন একদমই ভালো চলছে না, দেখি কবে যাই, বলেছি তো। কেন, ব্যবসাটা কি এখন ভালো চলছে নাই যে লস যাচ্ছে তুই বলছিস, পয়সাপাতি আসছে নাই? গত মাস থেকে তো বলছিল ব্যবসাটা একটু ডাউন হচ্ছে, দেখি আমি বলেছি কবে যাই, আমাদেরকে তো যেতে হবে, জিনিসপত্র অনেক কেনাকাটা আছে। এ বিল্লু, বলো বলি কোথায় যাচ্ছিস? দোকান যাচ্ছিস? যাও, দোকান দোকানটা খুলো, দোকানটা বন্ধ করো, কোনো তো কাজ তো হচ্ছে না মা, কাস্টমার একদম কম, বাজার দানি একদম শেষ, ওই যাই খুলবো আর কি, বন্ধ করবো আর কি কাজ। ছাড়ো, বুঝলে, আমি আসছি মা, তুমি খাওয়া দাওয়া করবে আর দেখো। আচ্ছা, দুগ্গা দুগ্গা। হুম 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 দেখি না এই সময় চালা কাছে কত পয়সা আছে না আছে। ও মা, বেশি পয়সা নাই গো, হায় হায়, একদম পয়সা নেই। দাদা, আমার কাছে কিছু পয়সা আছে, আমি এই সময় চুপি চুপি দিয়ে দিই, আমি রাখিছি পয়সা, আমার ফোনের কাছেই আছে, এই 1000 টাকা আমার ব্যাগে আমি রেখে দিচ্ছি। কি বলছো মা? ও যে মানি ব্যাগটা নাকি ভুলে গেছিস, তো মানি ব্যাগটা নিয়ে যা। ও, মানি ব্যাগটা আসলে ব্যবহার করি না আমি কদিন, না তো রাখাই আছে, ফল কিনবো। আচ্ছা, ছিল 1000 টাকা গেল। দেখ তোরেই হবে, দেখ তোরেই হবে, কোনো সময় ভুল করে রেখে ফেলেছিস। এ অন্তরা, এই চলো চলো চলো, চলো, 1000 টাকা এদিকে আছে আর আমার কাছে 200 টাকা আছে, চলো বাবু টা কিনে নিয়ে আসি, আর চলো যা দু একটা জিনিস আরো কিনে আনবে, চলো 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 চলো, ভালোই পড়ছো, কত বললা 1000 টাকা পাওয়া গেল, আমি মনে রাখিয়েছি, মনে ভুলে গেছি, তবে ফোনে ফোন আমি মানে একটা ইউজই করি নাই না কদিন ধরে, চলো হয়ে গেছে। হ্যাঁ চলো চলো যাই, অনেকদিন থেকে ভাবছি পূজার জিনিস কেনাকাটা করবো, চলো আজ ভালোই হবে। আসছি মা। যা যা যা, কিনে নিয়ে আগে যা যা।